আজামের বাণীটি মনে রাখো, গাওসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যটি বলেছেন, যেই ব্যক্তি বেনামাজি হবে, যেই লোক নামাজ পড়বে না, তাকে আমাদের কবরস্থানে দাফন করবে না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, আজ আমরা শুধু কারামাত শুনে মুর্গা মুসাল্লাম তো মনে রেখেছি, আজ আমরা গাওসে আজম মুর্গা পছন্দ করতেন তাই আমরা ঘরে ঘরে মুর্গা ফাতিয়া দেওয়াছি, ভালো কথা, দেওয়ান সওয়াব আছে, কিন্তু এটাও মনে রাখেন বেনামাজিকে হুজুর গাওসে আজম বলেছেন আমাদের কবরস্থানে তাকে যেন দাফন না করা হয়। হুজুর গাওসে আজমের কবরস্থান মানে কি? অর্থাৎ মুসলমানদের কবরস্থানে তাকে দাফন যেন না করা হয়। তো চিন্তার বিষয়, হুজুর গাওসে আজম বেনামাজিকে কেমন অপছন্দ করতেন, আর আজ আমরা গাওসে আজমের নাম তো নিচ্ছি কিন্তু নামাজ পড়তে আমরা রাজি না। হুজুর গাওসে আজম বলেছেন যেই ব্যক্তি মিথ্যে কথা বলবে, মিথ্যা বলবে আমার ভয় করে, সে যেন বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। তো মিথ্যা বলা এমন বেঈমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা হুজুর গাওসে আজম করছেন, কিন্তু আজ মিথ্যা আমাদের কাছে আর মোবাইল হয়ে তো মিথ্যা পার সহজ হয়ে গিয়েছে। রাস্তায় গলিতে যাচ্ছি, কোথায় আছেন? এই তো মক্কা হোটেলে আছি। বাজারে আছি, কোথায় আছেন? রিক্সায় যাচ্ছি, বাসে আছি, বা খুব অসুস্থ আছে। মিথ্যে তো আজ আমাদের জবানের কাছে, জবান বলার দূর, আজকাল তো মিথ্যে আমাদের ঠোঁটের কাছে চলে এসেছে, আর মোবাইল হয়তো বেশি মিথ্যে হয়ে গিয়েছে। জানি না এমন মিথ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিথ্যে কথা থেকে এবং আমাদেরকে এই বেনামাজি থেকে বিরত রেখে আমাদেরকে সত্যবাদী এবং নামাজি আমাদেরকে বানিয়ে দিন। শুধু মুখে মুখে গাওসে পাকের আশিক, শুধু প্লেটে গাওসে পাকের আশিক নয়, আমাদেরকে কিরদারে মসজিদে এসে গাওসে পাকের দিবানা, গাওসে পাকের আশিক হিসেবে গণ্য করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।